একটা গল্প বলি, বুখারী শরীফের বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা কিন্তু ফকির ছিলেন না, আনসার সাহাবীরা জমাজমির মালিক ছিলেন, ক্ষেত খামার অনেক ছিল, মুহাজির সাহাবীরা ব্যবসা করতেন। তবে আসহাবে সুফফার যারা সাহাবি ছিলেন তারা শ্রমিকের কাজ টাজ করতেন, আর বাকি সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এলেম শিকার জন্য বসে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন, কোরআন তালিমের জন্য, জিহাদের জন্য পাঠাতেন, যাইতে বাকি সময় মসজিদে থাকতেন। খাওয়া দাওয়া নেই, যখন আসতো তখন খাইতেন। সেই নিয়মটা কি ছিল? যদি কোনো সাহাবি কোনো দান আনতেন, দানটা আসহাবে সুফফা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লামের ঘরে যাবে না। আর যদি কোনো হাদিয়া আসতো নবীজির নামে, ওটা নবীজির ঘরে যেত, কিন্তু নবীজি আবার সব আসহাবে সুফফাকে দিয়ে একটু থাকলে খাইতেন। আবু হুরায়রা দালতালন গল্প করছেন যে এত ক্ষুধা লাগছিল কয়দিন খাইনে, পড়ে আসি রাসূলুল্লাহ সাল্লামের কাছে বসে হাদিস শুনি, কাজ কাম করতে মন চাই না, খিদেও খুব লাগছে, তা রাস্তার পাশে যেয়ে বসলাম যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে। ভাবলাম যে কোনো বড় লোক সাহাবি, সচ্ছল সাহাবি গেলে একটু সালাম কালাম দিয়ে মুসাফা করব, যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে, যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাই। আবু বকর আসলেন, সালাম দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন, এটা তফসির কি হবে? আবু হুরায়রা আবার বলছে, আসলে তফসির শুনে আমার উদ্দেশ্য না, ভাবলাম যে একটু দু একটা কথা বললে যদি উনি বলেন, চলেন বাসায় যাই, বাসায় যে যদি এক কাপ দুধ টুধু খাওয়াই তাও তো খুদেটা যায়। আবু বকর কথা বলে চলে গেলেন, আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না। এরপরে বসে আছি, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না। ওমর আসলেন, একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে? উদ্দেশ্য ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয়। উনিও চলে গেলেন কথা বলে, আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না। এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুস্কি হাসলেন, উনি আমার চেহারা দেখে বুঝেছেন আমার কি অবস্থা। আবু হুরায়রা চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাম ফকির ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন, যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসত পাঁচ ভাগের এক ভাগ নবীর ঘরে যাইতে হবে, কিন্তু নবীজি রাখতেন না, স্ত্রীদেরকে ভাগ করে দিতেন, দেওয়ার পরে সব সাহাবীদের দান করে দিতেন, আবার স্ত্রীরাও দান করে দিতেন, পরে দেখা যেত সন্ধ্যের সময় আর খাওয়ার কিছু নেই। উনি ঘরে গেলেন, আবু হুরায়রা বসলেন, ঘরে যেয়ে বিবিকে জিজ্ঞেস করছেন, আছে কিছু ঘরে খাওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক আনসারী সাহাবি এক বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা শুনেছে, শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার সব আসহাবে সুফফার সাথীকে ডাক দাও। আবু হুরায়রা বলছেন বুখারীর হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল, এই এক বাটি দুধ আমারই পেট ভরবে না, আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে, নবী আমার না দিয়ে, এই যে সৎখানেক যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে? কিচ্ছু যাবে না, কি করব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই, এই জন্য আমি গেলাম, সবাইকে ডাকলাম, সবাই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও। আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার বন্ধুবোধে কিছুই থাকবে না, তা আমি একজনকে দিলাম, খেলো, ফেরত দিল, আরেকজনের দিলাম, খেলো, আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল, কিন্তু দুধ আর কমে না। এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুস্কি মুস্কি হাসছেন আমার দিকে তাকিয়ে।
শেষে সবাই খেয়ে চলে গেল, রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা এখন তো বাকি থাকলাম তুমি আর আমি, তো তুমি খেয়ে নাও আগে এরপর আমি খাবো। আবু হুরায়রা খাইলেন, খেয়ে যখন বাটি দিতে গেলেন আরটু খাও, খাইলেন বাটি দিতে গেলেন আরটু খাও, কয়েকবার খাওয়ার পরে আবু হুরায়রা বলছে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আর জায়গা নেই। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাদিয়াটাও, নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে, সেটাও সাহাবীদের দিয়ে দিতেন, নিজের রাখতেন।